আপনাদেরকে আবারো স্বাগতম আমার চ্যানেল নাহার কিচেনে নতুন একটি পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন দম ব্রানির রেসিপি। চিকেন দম ব্রানিটা ঈদে আপনারা তৈরি করে খাবেন, তাহলে চলুন তৈরি করে নিই চিকেন দম ব্রানি। এখানে আমি 1400 গ্রাম চিকেন নিয়েছি, আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে মেরিনেট করে নিব। এর জন্য আমি এখানে ব্যবহার করছি মেরিনেটের জন্য 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 কাপ টক দই, 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, 1 চামচ পরিমাণে জয়ফল, জয়িত্রী ও গোলমরিচ বাটা। সমস্ত উপকরণ এখন আমি ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিব। আমার চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এখন সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আমি ব্রেস্টটা ভেজে নিচ্ছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রেস্টটা তৈরি করে নিচ্ছি। আমার ব্রেস্টটা সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নিব। ব্রেস্টটা তুলে নিয়েছি, ব্রেস্টার তেলের ভিতরেই দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, 1টা তারা মশলা ও 3টা লবঙ্গ। মশলাগুলোকে একটু তেলের উপরে নেড়ে চেড়ে নিলাম, এতে সুন্দর একটা স্মেল বের হয়। এখন আমি বিরিয়ানিতে কিছুটা আলু ব্যবহার করব, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। আধা ঘন্টা এরই মধ্যে হয়ে গেছে আমি এখন মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। চিকেনের উপরে তেল উঠে আসছে, যে কোনো রান্না যত বেশি কষাবেন তার টেস্টটা তত বেশি হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আমার চিকেন কষানো প্রায় শেষ, আমি এখন এতে পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিব, এবং চালটা আমি এই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ হতে থাকুক। এখানে আমি 500 গ্রাম চালের বাসমতি চালের ভাত তৈরি করে নিয়েছি। আমি 1 চামচ লবণ, 1 চামচ তেল ও 1 চিমটি শাহজিরা দিয়ে, তার সঙ্গে 2টা তেজপাতা ও এলাচ দিয়ে আধা সিদ্ধ করে নিয়েছি ভাতটা। দেখেন আধা সিদ্ধ, তারপরে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে এটাকে ধুয়ে নিয়ে ঠান্ডা করেছি। আমার চিকেন তৈরি হয়ে গিয়েছিল। আমি যেই পাত্রে দম ব্রানিটা তৈরি করব সেই পাত্রে আমি চিকেন ও আলুগুলো বিছিয়ে দিয়েছি। এর উপরে আমি আমার আধা সিদ্ধ ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম, বাসমতি চালের ভাত। এতে আমি দিয়ে দিব দুধ আর জাফরনের মিশ্রণ। আমি দুধ আর জাফরন গুলিয়ে পাশে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ দুধ আর জাফরনের রং মিশিয়ে নিয়েছি, সেটার থেকে আমি কিছুটা চিকেন আর ভাতের লেয়ারের উপরে দিয়ে দিলাম। আমি আবারও
রাইসের একটা লেয়ার দিচ্ছি। এখন আমি চিকেনের যে গ্রেভি ছিল সেখান থেকে কিছুটা গ্রেভি দিয়ে দিলাম। আবারও রাইসের লেয়ার দিলাম। এইভাবে আমি লেয়ার করতে থাকব। বিরিয়ানির টেস্ট বৃদ্ধির জন্য এখানে বেরেস্তা ও কিশমিশ দিলাম। কিছুটা গ্রেভি আবারও দিয়ে দিচ্ছি। রাইস সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। দুধের মিশ্রণটুকু দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনিয়ার পাতা। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং টেস্টটাও বাড়ে। আবারও দিয়ে দিচ্ছি বেরেস্তার একটা লেয়ার। এখন আমি স্বাদ ও গন্ধ দুটা বাড়ানোর জন্য এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল। এতে করে সুন্দর একটা ঘিরান বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে দমে দিব। তার আগে আমি ঢাকনাটাকে সুন্দরভাবে যাতে এয়ার টাইট হয় এজন্য আটা গুলিয়ে আমি লম্বা লম্বা এরকম করে রেখেছিলাম লেচির মতন, সেগুলো দিয়েই সেই লেচিগুলো দিয়েই আমি এখন ঢাকনার চারপাশটা আটকে দিচ্ছি যাতে করে কোনো রকম বাতাস বের না হতে পারে। এইভাবেই দমে দমে আমি বিরিয়ানিটা এখন তৈরি করে ফেলবো। আমি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও আটা দিয়ে বন্ধ করে দিয়েছি। বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি মাত্র 10 মিনিট এটাকে রান্না করব। তার মধ্যে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো এবং তারপরে 4 মিনিট আমি লো ফ্লেমে রেখে দমে দমে তৈরি করে ফেলব চিকেন দম বিরিয়ানি। দেখেন কি সুন্দর ভাব উঠে গেছে ভিতরে কাচের ঢাকনার উপরে জলীয় বাষ্পগুলো দেখা যাচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আটাগুলো সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা বেশ টাইট হয়ে গেছে, খুলতে চাচ্ছে না, বেশ টাইট হয়ে গেছে। খুলে ফেললাম, চিকেন দম বিরিয়ানি রেডি। আর বিরিয়ানি দমে দেওয়ার সময় কখনোই নাড়াচাড়া বেশি করবেন না, লেয়ার করে সুন্দর মতন দমে দিয়ে দিবেন এবং যখন ঢাকনা খুলবেন তারপরে নেড়ে চেড়ে আপনারা পরিবেশন করে নেবেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঈদ স্পেশাল চিকেন দম বিরিয়ানি। এটা কিন্তু খেতে খুবই মজাদার তৈরি হয়ে গেল আমার চিকেন দম বিরিয়ানি। আমি কিছুটা বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়েছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।